এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন, বাংলার আনন্দ চ্যানেলে প্রথমবার এলেন আরামবাগের সাব ডিভিশনাল অফিসার এসডিও নৃপেন্দ্র সিং মহোদয়, যিনি খুব নতুন জয়েন করেছেন কয়েক মাস হলো, এবং করোনার জেরে লকডাউন চলছে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে, আইনি অবস্থা বা কিরকম, তিনি নিজেও ফিল্ডে নেমে পুলিশের সঙ্গে সহযোগিতা করে লকডাউন যাতে ঠিক মতো রক্ষা হয় সে ব্যাপারে অনেক যত্ন নিচ্ছেন, আমরা সে খবর আমরা পেয়েছি। এসডিও সাহেব, এই মুহূর্তে আরামবাগ টাউন এবং সাব ডিভিশনে কি খবর আপনার কাছে, লকডাউন কিভাবে পালিত হচ্ছে, সাধারণ মানুষের অবস্থা ঠিক কোন জায়গায়? হ্যাঁ, এখন আমি আপনাকে বলতে চাইবো যেটা আমার কাছে রাজ্য থেকে মাননীয় সিএম ম্যাডাম কাছ থেকে যেটা নির্দেশ চাইছে এসেছে, তার সঙ্গে যেটা ডিএম সাহেব কাছ থেকে ইনফরমেশন নির্দেশ টাইম টু টাইম আসছে ওটাকে পুরো ভাবে আমি পালন করাচ্ছি। এখানে লকডাউনের ব্যাপারে যদি আমি বলি তো কাল থেকে আবার রিভাইভ করা হয়েছে, আগেই চলছিল, আর আজ থেকে আপনি একটু যখন বাজারে ঢুকবেন আপনি দেখবেন জায়গায় জায়গায় সিসিটিভি মনিটরিং চলছে, তার সঙ্গে ড্রোন ক্যামেরা দিয়ে আজ থেকে পুলিশ অলরেডি দুটো করছে, আর তিনটা এখান থেকে অ্যাজ পার ডিএনসার অর্ডার আমি এখান থেকে স্টার্ট করে দেবো মিউনিসিপ্যালিটি এরিয়াতে। যত আপনার সোশ্যাল ডিস্টেন্সিং নর্ম যেটা বলা যাচ্ছে কি প্রত্যেকটা মানুষ দুশো মানুষ থেকে এটলিস্ট 1 মিটার বা 2 মিটারের দূরই থাকবে, সেটাকে পুরো এনফোর্স করার জন্য সোশ্যাল যেটা মার্কিং থাকে সাদা রঙে দিয়ে ওটা হচ্ছে, তার সঙ্গে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য ড্রপ গেজ করা হচ্ছে ব্যাম্বু দিয়ে, দুটো জিনিস এখানে সাব ডিভিশন লেভেল তার মানে মিউনিসিপ্যালিটি, আর তার সঙ্গে প্রত্যেকটা ব্লকে ভিডিও করছে। যাটুকু আপনি হেলথের জানতে চাইছেন, হেলথের নির্দেশে এখন পর্যন্ত আমার পুরো সাব ডিভিশনে একটু কেস নেই আপনার কনফার্ম করোনা কেস, আর যা লোক আপনার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ওটা আগে ফিগার ছিল অ্যারাউন্ড 2000 মতো, এখন যারা যারা 14 ডেজ পুরো হয়ে গেছে, অলদো ওনারও আমি ছাড়ছি না যখন পর্যন্ত ওনার 28 ডেজ পুরো হবে না, ওনার হোম কোয়ারেন্টাইন থাকারই অ্যাডভাইস আছে, আর ওনাকে রেগুলার ফলো আপ করার জন্য যেটা আমাকে ডিএন সাহেব নির্দেশ দিয়েছিলেন আপনার করোনা সেক্টর অফিসার করা হয়েছে, প্রত্যেকটা করোনা সেক্টর অফিসার এটলিস্ট 10 জনকে বা 10 থেকে 15 জনকে প্রত্যেকদিন কল করে ওনার ফার্স্ট ওনার প্যারামিটার নোট করে কিছু সিমটম আসছে কিনা, জ্বর আসছে কিনা, খাসি কাশি তো নই, যদি হলো হচ্ছে উনি জানতে পারছেন যে এটা কিছু সিমটোম্যাটিক কেস হতে পারে, তাহলে ইমিডিয়েটলি ওনা আমাকে এখানে এসডিও কন্ট্রোল রুম সঙ্গে সঙ্গে এসডিএস কন্ট্রোল রুম ডিভিশনাল হসপিটালের কন্ট্রোল রুমে করছে, আর যিনি এসএমএস সাহেব আছেন এখানে অ্যাজ পার অনারেবল সিএম ম্যাডাম অর্ডার আবার এটা একটা ডেডিকেটেড হসপিটাল করা দিয়ে হয়ে গেছে, ব্লু ভিউ নার্সিং হোম যেটা ছিল ওটাকে করোনা হসপিটাল হিসাবে ফর ডেডিকেটেড ফর ট্রিটমেন্ট অফ দি করোনা পেশেন্ট, ওটা আইডেন্টিফাই করা অলরেডি ফাংশনিং হয়ে গেছে, শুধু আইডেন্টিফাই নেই ওটা জিনিসগুলো একুইপ করে সবকিছু মেশিন ওষুধগুলো সবকিছু দিয়ে ওটা কাল 3 দিন থেকে আগেই রানিং হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আপনার যাটুকু আমি মেজার্স আমি দেখছি যে আমাকে দরকার হচ্ছে ওটা নিয়ে যায়। আরেকটা জিনিস জানবো, আপনি চিকিৎসার কথাটাও বললেন, কোয়ারেন্টাইন বললেন এবং সাথে লকডাউনের সিচুয়েশনটা কন্ট্রোল করছেন এটাও বললেন, প্রথমে জানতে চাইবো আপনি টাউনের লকডাউনে ড্রোন ক্যামেরা সিস্টেমটা বললেন, ভিলেজ থেকে আপনার কাছে কিরকম খবর আসছে কিভাবে লকডাউন ওখানে পালিত হচ্ছে? ওখানে হ্যাঁ যেটা আপনার ড্রোন মনিটরিং থাকে ওটা আমি মুখে লোকরা আছে যে ওখানে বেশি বাজারে ঢুকছে উইদাউট এনি রিজন, শুধু ওনাকে আমি টার্গেট করতে চাইছি, যারা কিছু কাজ নেই এমনি ঘুরে বেরোচ্ছে তাহলে এমনি রেগুলার হ্যাবিচুয়াল অফেন্ডার যেটাকে বলা যায় তো ওনার আমি মুখের আইডেন্টিফাই করি, জুম করে ক্যামেরা চেকে ওনার ফেস আইডেন্টিফাই করে ওটা ছবি আমার কাছে আসে, ওটা পুলিশ ইমিডিয়েট কন্ট্রোল পুলিশের নিয়ে তারপরে আমার কাছে একটা রিপোর্ট পাঠায়, ওনার ডিটেলস বার করে লোকাল আইসি বা ওসি আমাকে রিপোর্ট প্রিপেয়ার করে যে স্যার অমুক অমুক পার্সন ওয়ার সিন অন দি রোড অ্যান্ড দে হ্যাভ বিন গিভেন আ ওয়ার্নিং নট টু মুভ আউট অফ দি হাউস ইফ দে ডু নট হ্যাভ এ নেসেসারি ওয়ার্ক, সেই রকমে করে আমি রেগুলার মনিটরিং করার চেষ্টা করছি, তার সঙ্গে একটা মানুষের একটা যখন মাথায় ঢুকে কি কেউ ওনাকে অবজার্ভ করছে আন্ডার সার্ভিলেন্স আছে নিজেদেরকে একটু ডিসিপ্লিন করার তো অবশ্যই থাকছেই, তো সেই জন্য তো ড্রোন ক্যামেরা দুটো অবজেক্টিভ আছে, একটা আপনার লোকের জন্য কি আপনার সিম্পাথাইজ করা, সেকেন্ড হচ্ছে ডেটা কালেকশন, তো দুটো কাজ হচ্ছে। আর মানে আরেকটা জিনিস জানতে চাবো স্যার, সেটা হচ্ছে যে যে রিলিফ ফান্ডে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অনেক টাকা জমা পড়েছে অনেক বেসরকারি উদ্যোগ থেকে অনেক ব্যক্তি, এবং সেই ফান্ডের টাকা একটা সময় নিশ্চয় জনগণের স্বার্থে উঠে আসবে,
সেরকম কোন ফান্ড কি রিলিজ হয়েছে সাব ডিভিশনে, সেরকম কোন খবর আছে? হচ্ছে হচ্ছে, হ্যাঁ নেই, ওটা তো ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে অলরেডি, যেটা আমি ভাবছি মোটামুটি আসছে উইথ টাইম টু টাইম, যখন আমি ডিএম স্যার কাছ থেকে ওখানে রিলিফ ফান্ডে কিছু টাকা পাচ্ছি, উপর স্টেট থেকেও আসছে, তো ওটা বেশি ইনফরমেশন তো আমার কাছে হবে না, তো ডিস্ট্রিক্ট লেভেলে আপনি জেনে যাবেন, কিন্তু আসছে মাঝখানে কিছুদিনের মধ্যে, তাহলে সেটা মানে এসে যাবে বলে চলে আসবে। হ্যাঁ আন্ডারস্ট্যান্ড। আর লকডাউনে পরিস্থিতিতে মানুষের, মানুষ কিভাবে খাবার দাবার পাচ্ছেন, মানে মানুষ খেতে পাচ্ছেন কিনা, সেই খবর কি আছে? মানুষ এখন সাব ডিভিশন পুরো হ্যাঁ পুরো আমি খোঁজ নিয়েছি, তো যেটা আবার বলবো, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশ অনুসারে যেটা আপনার ফ্রি খাবার দেওয়া হয়ে গেছে, ওটা তো প্রত্যেকটা রাশন ডিলার কাছ থেকে 2 কেজি রাইস, 3 কেজি আটা, যার যার ফ্রি রাশন, মানে 100 টাকা নিয়ে না ওটার ডিলার দিয়ে দিয়েছে, তার উপরে যার যার বাইরের লেবার এখানে আটকে গেছে, বাঁকুড়া মুর্শিদাবাদ বা অন্য ডিস্ট্রিক্ট গুলো যেখানে রেশন কার্ড ওনার, ও ডিস্ট্রিক্টে এখানে রেশন পাচ্ছে না, হ্যাঁ মাইগ্রেশন লেবার, স্ট্যান্ডার্ড লেবার যেটাকে বলা যাচ্ছে, ওনার জন্য স্পেশাল জিআর রাইস দিয়ে এখানে মানে খাবারের ব্যবস্থা করা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মোটামুটি 1200 মতো লোক এখানে খাচ্ছে অন রেগুলার বেসিস, যারা স্ট্যান্ডার্ড লেবার আছে, নানা রকমের আপনার টু বি প্রিসাইজ 7টা রিলিফ শেল্টার চলছে পুরো সব ডিভিশনে, তার উপরে যা যা বাড়িতে সে রেন্টেড অ্যাকোমোডে ভাড়া বাড়িতে থাকছে ওনাকেও আমি রাশন এখান থেকে প্রোভাইড করা হচ্ছে, তো মোটামুটি আপনি 1200 মতো লেবারের এখানে খাচ্ছে ইন ভেরিয়াস রিলিফ শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার রেন্টেড অ্যাকোমোডেশন। আচ্ছা এই মুহূর্তে রাস্তা মানে একবারে ফাঁকা থাকছে, রাত্রিতেও অনেক জায়গা গার্ড হয়তো থাকছে না, তো কোনো ক্রাইম রিপোর্ট কিছু উঠে আসছে, কোনো ক্রাইম ক্রিমিনাল অফেন্স কিছু উঠে আসছে? এমনি কিছু রিপোর্ট নেই আমার কাছে, আজকে আমি সকালে মিটিং নিয়েছিল এসডিপিও প্রত্যেক ওসি আইসি ছিলেন আর ভিডিও ছিলেন, তো এই রকমের কিছু রিপোর্ট এখন পর্যন্ত আমার কাছে আসেনি। হেলথ সেক্টরে যারা আছেন, নার্স, ডাক্তারবাবু, যারা সাফাই কর্মী, যারা সাফাই করে থাকেন, তারা কি তাদের মধ্যে কোনো ইনফেকশনের কোনো খবর আসছে বা তারা কতটা কি? সব সব পুরো প্রিকশন নিচ্ছেন, সবাইকে অলরেডি ট্রেনিং দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটাকে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে, গ্লাভস, মাস্ক বা পিপি সব কিছু, যা যা যে রকমের একটা কাজ করছে ওনার কাজের অনুসারে অনুযায়ী ওনাকে ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে, তাতে ট্রেনিং দেওয়া হচ্ছে, মানে নার্সকে, যেটা অ্যাম্বুলেন্স ড্রাইভার থাকে ওনাকে, ক্লিনিং স্টাফকে, তো যেটা আপনার সে পরে যদি কেউ, আমি চাইবো না কিন্তু কেউ মারা যাচ্ছে করোনা নিয়ে, তো ওনাকে বডি কিভাবে হ্যান্ডেল করা যাবে সব কিছু পুরো ট্রেনিং মতো দেওয়া হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ বাংলা আনন্দ চ্যানেল।